BNNews24.com দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক নির্বাচনী হালচাল প্রকাশ করছে। আজ থাকছে নীলফামারীর চার আসনের হালচাল। নীলফামারীর চার সংসদীয় আসনটি সৈয়দপুর এবং কিশোরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। এটি জাতীয় সংসদের 15 নম্বর আসন। 1973 সালের 7ই মার্চ অনুষ্ঠিত দেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে এ আসনটি রংপুর 15 নামে পরিচিত ছিল। নির্বাচনে ভোটার ছিলেন 1,21,865 জন। ভোট প্রদান করে 52,281 জন। নির্বাচনে আওয়ামী লীগের কানাইলাল সরকার বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 33,863 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ন্যাপ মুজাফরের আবুল কাশেম মিয়া। তিনি পান 13,190 ভোট। 1979 সালের 18ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত দ্বিতীয় সংসদ নির্বাচনে এই আসনটি পরিচিত হয় রংপুর 4 নামে। নির্বাচনে ভোটার ছিলেন 1,13,609 জন। ভোট প্রদান করেন 63,840 জন। বিএনপির মুজিবুর রহমান বিজয় হন। ধানের শীষ প্রতীকে তিনি পান 29,894 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ন্যাপ মুজাফরের অধ্যাপক আব্দুল আজিজ। কুড়িঘর প্রতীকে তিনি পান 18,832 ভোট। 1986 সালের 7ই মে অনুষ্ঠিত তৃতীয় সংসদ নির্বাচনে রংপুর 4 আসনের নাম পরিবর্তন করে রাখা হয় নীলফামারী 4। নির্বাচনে ভোট প্রদান করেন 1,08,621 জন। নির্বাচনে জাতীয় পার্টির রসন আলী মিয়া বিজয়ী হন। লাঙ্গুল প্রতীকে তিনি পান 39,189 ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ন্যাপ মুজাফরের আব্দুল হাফিজ। কুড়িঘর প্রতীকে তিনি পান 28,904 ভোট। এই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেনি। 1988 সালের 3রা মার্চ অনুষ্ঠিত চতুর্থ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ বিএনপি সহ পরিচিত রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেনি। প্রতিদ্বন্দ্বিতাবিহীন এ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী ফারুক কাদের বিজয়ী হন। 1991 সালের 27ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম সংসদ নির্বাচনে এই আসনে ভোটার ছিলেন 1,98,671 জন। ভোট প্রদান করেন 1,02,987 জন। নির্বাচনে ন্যাপ মুজাফরের আব্দুল হাফিজ বিজয়ী হন। কুড়িঘর প্রতীকে তিনি পান 35,122 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টির কাজী ফারুক কাদের। ভোটের ব্যবধান মাত্র 113 ভোট। লাঙ্গুর প্রতীকে তিনি পান 35,009 ভোট। 1996 সালের 12ই জুন অনুষ্ঠিত সপ্তম সংসদ নির্বাচনে ভোটার ছিলেন 1,80,173 জন। ভোট প্রদান করেন 1,36,362 জন। নির্বাচনে জাতীয় পার্টির ডক্টর আসাদুর রহমান বিজয় হন। লাঙ্গুল প্রতীকে তিনি পান 57,265 ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের মুখলিসুর রহমান। নৌকা প্রতীকে তিনি পান 41,053 ভোট। 2001 সালের 27ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত অষ্টম সংসদ নির্বাচনে ভোটার ছিলেন 2,21,819 জন। ভোট প্রদান করেন 1,72,387 জন। নির্বাচনে বিএনপির আমজাদ হোসেন সরকার বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান 60,199 ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের কর্নেল অবসরপ্রাপ্ত এ মারুফ সাকলান। নৌকা প্রতীকে তিনি পান 57,285 ভোট। 2008 সালের 29শে ডিসেম্বর অনুষ্ঠিত নবম সংসদ নির্বাচনে ভোটার ছিলেন 2,46,090 জন। ভোট প্রদান করেন 2,07,335 জন। নির্বাচনে আওয়ামী লীগের কর্নেল অবসরপ্রাপ্ত এ মারুফ সাকলান বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 87,319 ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির আমজাদ হোসেন সরকার। ধানের শীষ প্রতীকে তিনি পান 61,087 ভোট। 2014 সালের 5ই জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোটার ছিলেন 2,46,090 জন। জাতীয় পার্টির প্রার্থী শওকত আলী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোট এ নির্বাচনে অংশগ্রহণ করেনি। 2018 সালের 30শে ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে নীলফামারী 4 আসনে ভোটার ছিলেন 3,71,985 জন। ভোট প্রদান করেন 2,77,319 জন। নির্বাচনে প্রার্থী ছিলেন 4 জন। লাঙ্গুল প্রতীকে আহসান আদিলুর রহমান, ধানের শীষ প্রতীকে আমজাদ হোসেন সরকার, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের শহীদুল ইসলাম,
আম প্রতীকে পিপলস পার্টির আব্দুল হাই সরকার প্রতিদ্বন্দ্বিতা করেন। জাতীয় পার্টির আহসান আদিলুর রহমান বিজয়ী হন। লাঙ্গল প্রতীকে তিনি পান 2,36,930 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের শহীদুল ইসলাম। হাত পাখা প্রতীকে তিনি পান 27,294 ভোট। কারচুপির অভিযোগে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে। পর্যবেক্ষণে দেখা যায়, নীলফামারী 4 আসনে প্রথম, নব, দশম সংসদে আওয়ামী লীগ, দ্বিতীয় ও অষ্টম সংসদে বিএনপি, তৃতীয়, চতুর্থ ও একাদশ সংসদে জাতীয় পার্টি, পঞ্চম সংসদে ন্যাপ মুজাফর প্রার্থীরা বিজয়ী হন। এ আসনে বিএনপি শুধু 1996 সালের 15 ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে 11 দিন মেয়াদী সংসদে বিজয়ী হন। এ আসনে আওয়ামী লীগ ও বিএনপির সাংগঠনিক অবস্থা মজবুত নয়, জাতীয় পার্টির সাংগঠনিক অবস্থান মজবুত বলা যায়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী 4 আসনে আওয়ামী লীগ প্রার্থী দেয়নি, জাতীয় পার্টিকে ওয়াক ওভার দেয়। দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির রাজনৈতিক সমীকরণ কী হয় তার উপর নির্ভর করছে সৈয়দপুর ও কিশোরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত নীলফামারী 4 সংসদীয় আসনে কোন দলটি প্রতিনিধিত্ব করবে। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন, অন্যদের জানার সুযোগ দিন। লাইক ও সাবস্ক্রাইব করে বিএনপি নিউজ 24-এর সঙ্গেই থাকুন।